গত দুই আইপিএল আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান, এবারের আসরে দল পাল্টে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর রোহিত শর্মার দলটির হয়ে আজ আইপিএল এর 11তম আসরে উদ্বোধনী ম্যাচে মাঠে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে বলে ধারণা করা যাচ্ছে। আজ বাংলাদেশ সময় রাত 8:30 মুম্বাইয়ের ওয়ানখেড় স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দল। আর এই ম্যাচে জাসপ্রীত বুমরা এবং অস্ট্রেলিয়ান পেস তারকা প্যাট ক্যামিন্সের সাথে পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকতে পারেন মুস্তাফিজও। বুমরা এবং মুস্তাফিজ যে দলে থাকবেন সেই দলটি যে নিঃসন্দেহে পেস বিভাগে যথেষ্ট শক্তিশালী তা বলার আর অপেক্ষা রাখে না। তার উপর দলে যুক্ত হয়েছেন মিশেল ম্যাকলেনাঘান। সুতরাং বলাই যায় আজ মুম্বাইয়ের কাছে কঠিন পরীক্ষায় দিতে হতে পারে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। এদিকে মুস্তাফিজ এবং ম্যাকলেনাঘান ছাড়াও বাকি দুই বিদেশির মধ্যে মুম্বাই দলে ফেরাতে পারে ক্যারিবিয়ান হার্ড হিটার অ্যাভিন লুইস এবং কারেন প্লটকে। আর স্পিনারদের মধ্যে একাদশে থাকতে পারেন ক্রুণাল পান্ডিয়া এবং রাহুল চাহার। অবশ্য চেন্নাইয়ের বোলিং এবং ব্যাটিং লাইন আপও যথেষ্ট শক্তিশালী বলা যায়, কেননা দলটিতে রয়েছে শেন ওয়াটসন, ডোয়েন ব্রাভো, শ্যাম বিলিংস এবং মার্ক উডের মতো বিদেশি তারকা ক্রিকেটাররা। পাশাপাশি রয়েছেন সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং রাও। যদিও দলের অন্যতম ব্যাটিং ভরসা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিসকেও পাচ্ছে না চেন্নাই, কারণ গত অস্ট্রেলিয়া সিরিজে আঙুলের ইঞ্জুরিতে পড়া এই প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আর তাই এবার তাকে ছাড়াই খেলতে নামতে হবে চেন্নাইকে। তাহলে মুম্বাইয়ের একাদশ কারা কারা রয়েছেন চলুন জেনে নিই। অ্যাভিন লুইস, ঈশান কিশান, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, প্যাট ক্যামিন্স, মুস্তাফিজুর রহমান, জাসপ্রীত বুমরা এবং রাহুল চাহার চেন্নাই সুপার কিংসের একাদশ। মুরলী বিজয়, শ্যাম বিলিংস, সুরেশ রায়না, শেন ওয়াটসন, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্রাভো, রবিচন্দ্র জাদেজা, হরভজন সিং, শার্দুল ঠাকুর এবং মার্কুট।